সবার জীবনে একটা সুযোগ আসে, আমার জীবনেও আসবে, আর ওই সুযোগ আমি মিস করবো না। সেই সুযোগ দিয়া এবার তোমার আর আমার ভবিষ্যৎ উজ্জ্বল মনে করো। যারা এরকম সুযোগের আশায় বসে থাকে তারা হলো সুযোগ সন্ধানী। এরকম সুযোগ সন্ধানী মানুষের জীবনে কখনো ভালো কিছু হয় না। হ্যালো, কি জান, হঠাৎ আমার কথা মনে পড়ছে? হ্যাঁ, আচ্ছা শোনো না, নরওয়ে থেকে আজকে আমার বস আসবে, তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাইতে হবে। বিদেশি মাল? মাল কি কালা মাল না সাদা মাল? আরে বসটা তো রিসিভ করতে আমিই যাব, কিন্তু বাসায় ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। তুমি কি আমারে বাসায় পৌঁছায় দিতে পারবা? পারবো না কেন, তোমার সিকিউরিটির দায়িত্ব নিছি আমি, তো তোমার বাসায় নামাই দিয়ে আসবো নাকি? অফিসে নিচে কখন আসতে হবে জানাই দিও। থ্যাংক ইউ জান, লাভ ইউ, ওয়েলকাম। আচ্ছা, তুমি যে বাসায় ভাড়া থাকো, ভাড়া কি খুবই কম? কি বাড়ি হলো তোমার আত্মীয় হয় কেন? তুমি কি এদিকে বাসা ভাড়া নিবা? মাথা খারাপ হয়েছে নাকি? রিক্সা থেকে নাই মা 10 মিনিট হাইটা যাওয়া লাগে যে বাসায়, ওই বাসায় ভাড়া আমার কোনো ইচ্ছা নাই। বাড়িওয়ালা এই বাসার দায়িত্ব ভাইয়াকে দিছে, ভাইয়া কি আর সহজে ছেড়ে যাবে? ও, মাগ না থাকতে দিলে ডোবাতে মানুষ বাসা বানায়। আই কি বললা? কিছু না কিছু না। এই দেখো না, নির্জন রাস্তায় তুমি আমি দুজন হাইটে ইচ্ছি, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। কিন্তু আমার ভালো লাগে না এইভাবে আর কতদিন। রিহাম ভাই যখন উত্তরের সাথে যাওয়াই বন্ধ করে দিছি, টাকাটা কি দিবা না? এভাবে চললে কিন্তু বেশি দিন আগানো যাবে না, একটা কিছু তো করতে হবে তোমাকে, তাই না? আরে আমি তো করবো, চিন্তা করো কেন। শোনো, আগামী সপ্তাহে এই এক কথা শুধু তোমার কান্না ঝালাপালা হয়ে গেছে, মুখস্থ বুলি আওড়াই। আরে শোনো, শেষ করতে দাও কথা, কথা তো শেষই করতে দিলে না, এদিকে শোনো। আগামী সপ্তাহে আমি রিহাম ভাইয়ের টাকাটা দিয়ে দিব, এটা বলতে চাইছি। আগে ফালবারু শোনো, পার্মানেন্ট কোনো কাজ করো, এভাবে চললে আমাদের ভবিষ্যৎ কিন্তু বেশি দূর আগাবে না। তোমার কি মনে হয় ভবিষ্যৎ না এসে দেখে ফেলাইছে? তুমি জানো কালকে কি হবে? তুমি যে ঠাড়া পরে মরে যাবো না কোনো গ্যারান্টি আছে? সবার জীবনে একটা সুযোগ আসে, আমার জীবনও আসবে, আর ওই সুযোগ আমি মিস করবো না। সেই সুযোগ দিয়া এবার তোমার আর আমার ভবিষ্যৎ উজ্জ্বল মনে করো। আর শোনো, যারা এরকম সুযোগের আশায় বসে থাকে তারা হলো সুযোগ সন্ধানী। এরকম সুযোগ সন্ধানী মানুষের জীবনে কখনো ভালো কিছু হয় না। পরিশ্রম করো, কাজ করো, অল্প হায় হলেও সেখানে শান্তি পাবা। হায় রে, কার এজ আমি কি বুঝাইতেছি? এক কথা যখন জানো বুঝি না, তা বারবার বুঝাইতে আসো কেন? আমারে টাইমটাই ওয়েস্ট করলাম সারা, এখানে পুরো রাস্তাতে আমার যাওয়া লাগবে।